দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বিজেপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিজেপি জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। স্বাধীনতা দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ পঞ্চম আর্থিক দেশে পরিণত হয়েছে, এবার তৃতীয় অর্থনৈতিক দেশ তৈরিতে এগিয়ে চলেছে। এ নিয়ে বালুরঘাটের সাংসদ কি জানালেন শুনুন। এই পবিত্র দিনে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী লাল কেল্লার প্রাচীর থেকে ভারতবর্ষের পতাকা উড্ডয়ন করেছেন। আমরা বলেছিলাম যে গতবার অর্থাৎ গত যে লোকসভা নির্বাচন হলো তাতে আমরা আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে নরেন্দ্র মোদী আবার ভারতবর্ষের পতাকা 15ই আগস্ট লাল কেল্লার প্রাচীর থেকে উড্ডয়ন করবেন, ভারতবর্ষের লাল কেল্লার প্রাচীরে ভারতবর্ষের পতাকা উঠাবেন। সেটা আজকে আমাদের সেই স্বপ্ন আবার পূর্ণ হলো এবং আগামী 5 বছর ধরে নরেন্দ্র মোদী ভারতবর্ষের এই 15ই আগস্টে ভারতের জাতীয় পতাকা লাল কেল্লার প্রাচীর থেকে তুলবেন এবং ভারতবর্ষকে শক্তিশালী ভারতবর্ষে রূপান্তরিত করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সেই লড়াইয়ে সবাই মিলে সামিল হব। আমরা অনেকটা জার্নি করেছি, অনেক দূর চলে এসেছি। ভারতবর্ষ তো শুধু এই 75, 76, 78 বছরের ভারতবর্ষ নয়, ভারতবর্ষ হাজার হাজার বছরের প্রাচীন ভারতবর্ষ। সেই ভারতবর্ষ বিভিন্ন সময় কখনো বহিরাগত শত্রু দ্বারা পদানত হয়েছে, কখনো আমরা পরাধীন থেকেছি, কিন্তু ভারতবর্ষ তার লড়াই থামায়নি। ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তরে, প্রত্যেকটি ছোট ছোট জায়গায় ভারতবাসীরা নিজেদের মতো করে লড়াই করেছে, লড়াই করেছেন নিজের সংস্কৃতিকে রক্ষা করার জন্য, নিজের দেশকে রক্ষা করার জন্য, নিজের সমাজকে রক্ষা করার জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি, বিগত হাজার বছরে যদি আমরা ভারতবর্ষের ইতিহাস দেখি তার মধ্যে এই এক সময় আমরা দেখতে পাবো যখন ভারতবর্ষ সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফ্র্যাজাইল 5 অর্থাৎ ভঙ্গুর 5টি দেশের অর্থনীতির মধ্যে ভারতবর্ষের অর্থনীতিকে পরিগণিত করা হতো, সেইখান থেকে ভারতবর্ষ এখন প্রথম 5টি অর্থনীতির মধ্যে পরিণত হয়েছে। আগামী দিনে আমাদের লক্ষ্য গোটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হব এবং সেটা অচিরেই আমরা স্পর্শ করব, খুব তাড়াতাড়ি আমরা সেটাকে স্পর্শ করার সুযোগ পাবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা।
তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9433434 7016।